ফাইনালি প্রিয়তমার পর এবার শৃঙ্গ সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আগামী 24শে আগস্ট। আই থিঙ্ক এটাই আমাদের এখানে প্রথম যে সিনেমা রিলিজের 2 মাস পরই সেই সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। 22 তারিখে প্রিয়তমা এবং 24 তারিখে শৃঙ্গ। শৃঙ্গ সিনেমাটাই ওটিটি প্ল্যাটফর্মে যে ভার্সনটা থাকবে, আই মিন শৃঙ্গের, সেটাতে কিছু ডিরেক্টর কাট থাকবে। এখন আমরা জানি যে এবছরের সেরা 2টি ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা এবং শৃঙ্গ। আই থিঙ্ক প্রিয়তমা সিনেমা 22শে আগস্ট রিলিজ পাবে দেখেই হয়তো শৃঙ্গ টিম এই জন্য সিদ্ধান্তটা নেয় যে তারাও 24 তারিখে এই সিনেমাটা রিলিজ করবে। শৃঙ্গ কেমন বিজনেস করেছে বা প্রিয়তমা কেমন বিজনেস করেছে সিনেমা হলগুলোতে সেটা আমরা সবাই জানি। প্রিয়তমা আমাদের এখানেও ভালো বিজনেস করেছে। প্রিয়তমা কলকাতায় রিলিজ হয়নি, সো কলকাতার অডিয়েন্সদের মাঝে প্রিয়তমা সিনেমাটা নিয়ে একটু আগ্রহ আছে সিনেমাটা দেখার। এরপর এই সিনেমাটা ইউএসএ বলেন বা আরো যে কান্ট্রিগুলোতে রিলিজ পেয়েছিল সেখানেও ভালো পারফর্ম করেছে। শৃঙ্গর ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে শৃঙ্গ সিনেমাটা কলকাতায় ছিল ফ্লপ। এটা হয়তো অনেকেই জানেন যে শৃঙ্গ সিনেমাটা কলকাতার অডিয়েন্সদের কাছে সেরকম ভাবে পৌঁছাতে পারেনি বা ওইখানকার অডিয়েন্স এই সিনেমাটা অ্যাকসেপ্ট করেনি। শুধু শৃঙ্গ না, এর আগে হাওয়া সিনেমার ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটেছিল। প্রথম দিকে ক্রেজ ছিল হাওয়া সিনেমাটা নিয়ে, একটা দুইটা সিনেমা হল হাউসফুল যায়, বাট অরিজিনালি কিন্তু হাওয়া সিনেমাটাও কলকাতায় ফ্লপ ছিল। আর এবার শৃঙ্গ, বাট শৃঙ্গ সিনেমাটাও কিন্তু ইউএসএ বলেন বা আরো যে কান্ট্রিগুলোতে রিলিজ পেয়েছিল সেগুলোতেও মোটামুটি ভালো পারফর্ম করেছে। এখন শৃঙ্গ যেহেতু 24 তারিখে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাবে, এখন এই সিনেমাটা নিয়ে তো দর্শকদের মাঝে অবশ্যই একটা আগ্রহ আছে। অনেকে এই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেনি, যাদের এলাকায় সিনেমা হল নেই তারা তো এই সিনেমাটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, ওটিটি প্ল্যাটফর্ম থেকে দেখবে। অনেকে তো এটা জানেই আগে থেকে যে এই সিনেমাটা 2 মাস হোক 3 মাস হোক চরকিতে দেখা যাবে। আই মিন এটার যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে সেখানে এই সিনেমাটা দেখা যাবে, এই জন্য অনেকে আবার সিনেমা হল থেকেও সিনেমাটা দেখেনি। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কলকাতায় যেহেতু এই সিনেমাটা সিনেমা হলগুলোতে ফ্লপ ছিল, বাট ওটিটি প্ল্যাটফর্মে যখন এই সিনেমাটা আসবে, যখন ড্রপ করা হবে, তখন হয়তো দর্শক পাবে। আই থিঙ্ক ওটিটি প্ল্যাটফর্মে শৃঙ্গ সিনেমাটা হিট হবে। তো যারা এখনো প্রিয়তমা এবং শৃঙ্গ দেখেননি তাদের জন্য তো অবশ্যই এটা একটা গুড নিউজ যে তারা ওটিটি প্ল্যাটফর্মে ঘরে বসে দেখতে পারবে। তো দেখা যাক ওটিটি প্ল্যাটফর্মে শৃঙ্গ সিনেমাটা কেমন চলে।